এখন আমরা টেকের ঘাটের আরেকটা জায়গা, সেটা হলো চাঁদপুর ছড়া। এটা রাজাই ঝর্ণার পাশেই চাঁদপুর ছড়া। আর এই যে পাথরগুলি দেখতে পাচ্ছেন, সাদা পাথর, এগুলি সব এই ছড়া দিয়ে ভেসে আসছে ইন্ডিয়া থেকে। এই যে আপনারা দেখেন লাকমা ছড়ার মতো এখানে একটা চিপা, এই চিপা দিয়ে পাথরগুলি ভেসে আসে ইন্ডিয়া থেকে। এই দেখেন সাদা পাথর, চুনা পাথরের টাইপের অনেকটা, পানি কম। হালকা হালকা পানি আছে, যখন ঢল নামে পুরা এই ছড়ার থেকে তখন এই পাথরগুলি ভেসে আসে। তখন নাকি এলাকার লোকজন, স্থানীয় লোকজন বলতেছে যে সেই রকম পরিস্থিতি হয় তখন। সুবহানাল্লাহ, পানি মোটামুটি পরিষ্কার। হ্যাঁ, বর্ষায়, হ্যাঁ, এখানে এই যে এগুলো সব ইন্ডিয়ার ল্যাম্পোস্ট ট্যাম্পোস্ট যা দেখতে পাচ্ছেন সব ইন্ডিয়ার। এখানে সাদা পাথর অনেক আসলে ভোলাগঞ্জের মতো হইতে পারে, প্রচুর পরিমাণে পানি আসলে। ঝিরির বা ছড়ার পানিগুলির কলকল ধ্বনি অন্যরকম, প্রাণ জুড়িয়ে যায়। আসসালামু আলাইকুম। এখন এই মুহূর্তে আমরা আছি চাঁদপুর ছড়া। এটার অবস্থান হচ্ছে শহীদ সিরাজ লেক নীলাদ্রি থেকে একটু সামনে বড়ছড়া আসতে, বড়ছড়া বাজারের দিক দিয়ে সোজা এসে রাজাই ঝর্ণা একটু আগে, মানে সোজা কথা বারিকাটিলা রাস্তা, এই রাস্তার একটু আগে এই পর্যন্ত আসা যায়। এখানে প্রচুর পরিমাণে সাদা পাথর, এই দেখেন বর্ষাকালে যখন প্রচণ্ড পরিমাণে ঢল নামে তখন এখান দিয়ে এই সাদা পাথরগুলি ভেসে আসে। স্পটটা একটু ইয়ে করলে খুব সুন্দর হবে, লাকপা ছড়ার মতো চিপা, লাকপা ছড়া যেহেতু বালু আর এখানে পাথর, সেই রকম সুন্দর একটা স্পট, খুবই সুন্দর। কিন্তু একটু যত্ন নিলে এটা একটা ভালো স্পট হবে। নীলাদ্রি লেক বা শহীদ সিরাজ লেক, যারাই ভাই আর সামনে যান না, ভাই সামনে যান না, গুলি করে দিবে। ওই যে বিএসএফ ক্যাম্প দেখেন, আমাদের সীমানা এই পর্যন্তই, নোম্যান্স ল্যান্ড। ওইটা প্রচন্ড ঢলের সময় এটাও ভোলাগঞ্জের মতো হইতে পারে অনেকটা। চাঁদপুর ছড়া ওইটাই, চাঁদপুর ছড়া, নয়া ছড়া বলে, হ্যাঁ নয়া ছড়া। হ্যাঁ, চাঁদপুর ছড়ার এই নয়া ছড়া, এলাকার লোকেরা নয়া ছড়া বলে। এই যে দেখেন ভিউ, আমাদের যে ডিজে আউলিয়া সেই রকম সুন্দর, আর অল টাইম ডিজে আমাদের সাব্বির ভাই। তোমাদের অনুভূতি বলো না, কি অবস্থা? এত চমৎকার একটা জায়গা শহীদ সিরাজ লেক নীলাদ্রির পাশে,
নয়া ছড়া চাঁদপুর ছড়ার নয়া ছড়া সবচেয়ে বড় কথা এখানে আমাদের বাংলাদেশের জন্য ভালো ইন্ডিয়া থেকে আপনার অনেক বড় বড় পাথর সাদা পাথর টাইপের চুনা পাথর টাইপের জিনিস চলে আসে চলে আসে আলহামদুলিল্লাহ এটা বাংলাদেশের জন্য ভালো আর জায়গাটা অনেক সুন্দর আপনারা সবাই আসতে পারেন ইনশাআল্লাহ দেখি আশা করি ভালো লাগবে থ্যাংক ইউ শুন ভাই এই জায়গাটা সুন্দর না আপনার পোষায় এখন পোষায় গেছে মোটামুটি রাজাই ঝর্ণাতে আমরা যেহেতু আসছি তখন এটা পোষায় গেল হ্যাঁ ভোলাগঞ্জ সাদা পাথরের ফিল আসছে ফিল আসছে চুনা পাথর টাইপের পাথর আসছে এখান থেকে যাক চারপাশে নয়ন জুড়ানো সবুজ হ্যাঁ পাহাড়গুলি খুবই সুন্দর আমার দেশ আমার অহংকার কিন্তু দাদারা আমাদের সকল সৌন্দর্য পাহাড় সম্পদ সব নিয়ে গেছে আমাদের কিচ্ছু দেয় নাই তারপরও যা আছে ততটুকু নিয়ে আমরা এগিয়ে যাব রাজাই ঝর্ণা পানি কম রাজাইতে কিন্তু পাহাড় ছেদে ছেদা করে পানি আসছে রাজাই এখানে আসতে দেয় না এখানে ঝামেলা করে বিএসএফ উপরে ওই মহিলারা পানি টানি নেয় এই জন্য উঠাই তো কষ্ট বিরাট একটা পাথরের চাই রাজাই ঝর্ণা ওই সামনে যেতে দে না এলাকার মেয়েরা বউজিরা পানি নেয় প্লাস একটু সামনে গেলে বিএসএফ ঝামেলা করে পর্যটক গেলে Thank you.